রাজধানীর মিরপুরে আছেন ইফতেখার উদ্দিন, আমরা যুক্ত করে নিচ্ছি। ইফতি, মিরপুরের কি অবস্থা জানতে চাই। হ্যাঁ হৃদয়, পল্লবী 11-তে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে মালিক পক্ষের কিছু বহিরাগত লোকজন হামলা করায় সেই পরিস্থিতি আরো ঘোলাতে হয়ে ওঠে। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা রাস্তা অবরোধ করে এবং পুলিশের সাথে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। এরপর পুলিশ র‍্যাব দীর্ঘক্ষণ অবস্থান করলেও পরবর্তীতে র‍্যাব এবং পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। রাস্তায় কিছু অংশের শ্রমিক এখনো রাস্তা আটকে রেখেছেন। অন্যদিকে আরেকটি রাস্তায় বেশ কয়েকটি বাস এবং সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থল একটু আগেই পরিদর্শন করে গেছেন যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তারপরেও সে আসলে খুব একটা ফলপ্রসূ হয়নি সেই পরিদর্শন। শ্রমিকরা তাদের রাস্তা এখনো পর্যন্ত আটকে রেখেছেন। আর অন্যদিকে প্রত্যেকটি পয়েন্টে পুলিশ অবস্থান করছে, তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের উত্তেজনা ছড়াচ্ছে না এবং কি এই মুহূর্তে শ্রমিকদের পক্ষ থেকেও কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে না। দুই পক্ষই নির্দিষ্ট দূরত্বে রয়েছে। আর যেই ধরন যেই গাড়িগুলো কালকি থেকে আসছে সেগুলোকে পুলিশ ডাইভার্সন করে অন্য রুটে সরিয়ে দিচ্ছে, যাতে মিরপুর পল্লবী 11-র যে রোডটা আছে সেই রোডটা অ্যাভয়েড করা যায়। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি দর্শকদের জন্য যে পল্লবী 11-র যেই মেট্রো টার্মিনালটা রয়েছে বা মেট্রোর যেই স্টপেজ রয়েছে সেই মেট্রো স্টপেজ আপাতত এই ঘটনার পর থেকে বন্ধ রাখা হয়েছে। হৃদয়,